নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জেলা পর্যায়ে সাংস্কৃতিক মহাসংগ্রামের সূচনা, শিলচরের সমাপ্তি 21। রাম মন্দিরের উদ্বোধন, শিলচরের 3 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান। সোনাই ও লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টিতে বাইক র্যালি করলেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম সাংস্কৃতিক মহাসংগ্রাম জেলা পর্যায়ের প্রতিযোগিতার সূচনা হলো শিলচরে। বুধবার স্থানীয় বঙ্গভবনে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রতিযোগিতায় জ্যোতিসঙ্গীত, রাভা সঙ্গীত ও ভূপেন্দ্র সঙ্গীত পরিবেশন করে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্রছাত্রীরা। আগামী 20 জানুয়ারি অনুষ্ঠিত হবে রবীন্দ্রসঙ্গীত। অনুরূপভাবে 21 জানুয়ারি বিহু নৃত্যের পাশাপাশি রয়েছে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মর্মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন পুলিশ সুপার নমাল মাহাতো, DDC রাজীব রায়, BJP জেলা সভাপতি বিবেন্দু রায়, নিত্যভূষণ দে ও লক্ষ্মীপুর পুরসভার চেয়ারপারসন মিলন কান্তি দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে আজকে আমরা লক্ষ্য করেছি যে জ্যোতিপ্রসাদ সঙ্গীত, রাভা সঙ্গীত ও বিশ্বপ্রসাদ রাভা সঙ্গীত ও ভূপেন্দ্র সঙ্গীত এর 3টি পর্যায়ের প্রতিযোগিতা। আর আজকে শিল্প দিবসে আমাদের জ্যোতিপ্রসাদ আগরওয়ালকে স্মরণ করে আমরা এই প্রতিযোগিতা শুরু করেছি। এই প্রতিযোগিতায় আজকে এই 3টি উপর প্রতিযোগিতা আর আগামী 20 তারিখে রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগিতা হবে। একটা লক্ষণীয় ব্যাপার যে কাছাড় জেলায় আপনারা জানি যে বাঙালি বহুল এলাকা, আর এই এলাকা থেকে জ্যোতিসঙ্গীত, রাভা সঙ্গীত বা ভূপেন্দ্রসঙ্গীতে 3টি সঙ্গীতে অনেক পার্টিসিপেন্ট জেলা থেকে এসেছেন। তার মধ্যে 68 জন পার্টিসিপেন্ট এখানে এসেছেন, সেটা অত্যন্ত তীব্র ব্যাপার। আমি মনে করি যে আমাদের এখানে যে সংস্কৃতি বা যারা রয়েছেন, শিল্পীরা রয়েছেন, তারা শুধু বাঙালি না, সব সঙ্গীতেই চর্চা ওনারা রাখেন, সেটা আজকে পরিলক্ষিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে প্রয়াস, এই প্রয়াসে আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি যে খেল মহারণ্যের মাধ্যমে গোটা আসাম রাজ্যের বিভিন্ন প্রতিভাবান খেলোয়াড়দের বার করার একটা অভিনব প্রয়াস উনি হাতে নিয়েছিলেন, তদ্রুপ খেল সাংস্কৃতিক মহাসংগ্রাম। আর তার থেকে বিভিন্ন শিল্পীরা তারা সুযোগ পেয়েছে, জিপি লেভেল থেকে অনেক গরিব গরিব ছাত্রছাত্রী রয়েছে, তারা প্রতিভাবান শিল্পী, তারা কোনোদিন সুযোগ পায়নি এত বড় ড্যান্সে গাওয়ার, তারা প্রথমবারের মতো সুযোগ পেয়েছে। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা দেশ উৎসবে রামেজে মেতে উঠেছে। এ উপলক্ষে শিলচরও 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে শিলচর নরসিংহ আখড়া রামভক্ত ও আদর্শ ভক্তমণ্ডল। বুধবার এক সাংবাদিক সম্মেলনে করে আয়োজকেরা জানান, শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে আগামী 20 জানুয়ারি রবিবার পূজা অর্চনা, 108 হনুমান চালিসার একটানা বাদ্যযন্ত্র পাঠ, অপূর্ব আরতি সহ মহাপ্রসাদ বিতরণ করা হবে। 21 জানুয়ারি শিলচরে আয়োজিত হবে শোভাযাত্রা, 22 জানুয়ারি ভজন কীর্তন, আরতি ও মহাপ্রসাদ বিতরণ সহ বিকেলে দিব্য দ্বীপ উৎসবের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। 3 দিনের কর্মসূচিকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করছেন আয়োজকেরা। আদর্শ ভক্ত মন্ডল দ্বারা আয়োজিত আমাদের ভারতবর্ষ মে যে অভি 22 তারিখ আমার পুরুষোত্তম রাম ভগবান রাম কা অযোধ্যা মে প্রাণ প্রতিষ্ঠা হোনে যা রা উসি উপলক্ষ মে ইহা পর শিলচর মে 3 দিবসীয় কার্যক্রম কিয়া যা রা। 3 দিবস কার্যক্রম মে আমল 20 তারিখ ইহা পর ইসি মন্দির মে তুলাপট্টি প্রাঙ্গণ মন্দির মে অখণ্ড হনুমান চালিসা কাজ সুবহ 8 বজে সে লেকে রাত কো 8 বজে তক কা হনুমান চালিসা কা পাঠ হোগা, 108 হনুমান চালিসা কা পাঠ হোগা, জিসমে সবি সে নিবেদন হয় সমাজ কে সবি বন্ধুও ভাইও বহনো সে ও উসমে আকে সহভাগিতা করে, জো জিতনা হনুমান চালিসা কা পাঠ কর সকতা হো করে, হমারে এ কার্যক্রম চলেগা। পহলা দিন 20 তারিখ, 21 তারিখ ইহা পর এক ভব্য জুলুস কা আয়োজন কিয়া গয়া হ্যায়, জো ভব্য শোভাযাত্রা নিকলেগি ও রঙ্গারখাড়ি গোপাল আখড়া সে নিকলেগি, ওহাঁ সে হতে হুয়ে হসপিটাল রোড হতে হুয়ে অম্বিকাপট্টি হতে হুয়ে শিলং পট্টি और नरसिंहतला होते हुए तुला जानीगंज होते हुए तुलापट्टी में आके एंड होगी इसी मंदिर में। यहाँ समापन होने के बाद में यहाँ प्रसाद का आयोजन किया कि हमारी संस्था के बैनर के साथ सभी अपने बैनर लेके अपनी संस्थाएं, हर धर्म के लोग, हर जाति के लोग इस प्रोसेशन जो गोपाल अखाड़ा को ठीक 10 बजे आरंभ होके यहाँ मंदिर 12 बजे पहुँचेगा,
यहाँ पे हम आरती करेंगे, उसके बाद सभी भक्तों के लिए 5,000 करीब भक्तों के लिए प्रसाद की व्यवस्था रखी गई है। उसके बाद 21 तारीख को ही शाम को बाहर से मनोज पंडित जो कि एक प्रसिद्ध भजन गायक है वो आ रहे हैं अपनी ऑर्केस्ट्रा टीम के साथ आप सभी को राम जी को अपने भजनों से रिझाने के लिए, आप सभी को झुमाने के लिए। उसके बाद 22 तारीख को हमारा सुबह 9 बजे से पूजन हवन कार्यक्रम चालू होगा जो कि 11 बजे तक चलेगा। उसके बाद जो है हम भगवान को 56 भोग लगाएंगे और बड़ी LED स्क्रीन यहां लगाते हुए सभी भक्तों के लिए अयोध्या से सीधा प्रसारण की व्यवस्था रहेगी। उसके बाद हम शाम को सभी से अनुरोध कर रहे हैं कि पूरे बराक वैली में कम से कम हम सबसे ज़्यादा 21,000 दीपक जलाएं इस मंदिर प्रांगण में। और सभी महिलाओं से विशेष अनुरोध है, मातृशक्ति से अनुरोध है कि वो अपने घर से 5, 11 या 21 दीपक लेके इस मंदिर प्रांगण में सम्मिलित हो इस कार्यक्रम की शोभा। राज्यव्यापी पथ सुरक्षा जन आंदोलन अभियान कर्मसूची हाथे तुले नेওয়া হয়েছে আসাম রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবর্তীর নেতৃত্বে। এই কর্মসূচিতে পরিবহন মন্ত্রী নিজেই বাইক র্যালি করে রাজ্যের প্রত্যেকটি বিধানসভা সমষ্টি এলাকা পরিদর্শন করে পথ সুরক্ষা সচেতনতা নিয়ে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছেন। রোববার 14 জানুয়ারি রাজ্যের 111টি বিধানসভা সমষ্টি বাইক র্যালির মাধ্যমে সজাগতা অভিযান চালিয়ে হাফলং হয়ে বরাক উপত্যকায় প্রবেশ করে প্রথমে বড়খলা বিধানসভা এলাকায় পথ সুরক্ষা সচেতনতা নিয়ে বিশেষ অনুষ্ঠান করে। তারপর সোমবার শিলচর বিধানসভা সমষ্টির পুরো শহর পরিক্রমা চালিয়ে জাগ্রতা অভিযান চালানো হয়। 15 জানুয়ারি ধরাই বিধানসভা সমষ্টি এলাকা বাইক র্যালির মাধ্যমে সজাগতা অভিযান চালানো এবং স্থানীয় জনসাধারণের মধ্যে বিশেষ সজাগতা অভিযান চালানো হয়। বুধবার সোনাই ও লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টিতে বাইক র্যালি করে এই অভিযান চালায়। এদিন মন্ত্রী প্রথমে সোনাই সমষ্টির নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে সড়ক সুরক্ষা নিয়ে সচেতনতা সভায় অংশগ্রহণ করেন। তারপর লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির মধ্যবাজার মার্কেট ছেড়ে পথ সুরক্ষা নিয়ে এক সচেতনতা সভা করেন। এখন পর্যন্ত মন্ত্রী মোট 116টি বিধানসভা সমষ্টি পরিদর্শন করেছেন, যার মোট দূরত্ব 4,439 কিলোমিটার হবে। এই ঐতিহাসিক সড়ক সচেতনতামূলক অভিযান চালিয়ে যাচ্ছেন। 18 জানুয়ারি মন্ত্রী কাঠিগড়া ও উদারবন বিধানসভা সমষ্টিতে এই অভিযান চালাবেন। ওকে শিক্ষা সংস্কার দিয়ে বড় করলে, তারপর অ্যাক্সিডেন্টে মারা গেল, মারা যাওয়ার পরে আমরা যখন ফুল দিতে গিয়েছি তখন বলেছে যে আমার মা বাবাকে জিজ্ঞেস করে এসো না, জিজ্ঞেস করে আসো যে আমাকে আমার আমার জন্মের পরে আমাকে মুখে আমার মা আমাকে আহার দিয়েছে, আমার মুখে আমার মা আমাকে ভাষা দিয়েছে, আমার বুকে আমার মা আমাকে সাহস দিয়েছে, রক্ত দিয়েছে, সংস্কার দিয়েছে, সংস্কৃতি দিয়েছে। তারপরে আমার মা আমি যখন বাবা মোটর সাইকেল কিনে দিয়েছে তখন মা আমাকে কেন বলে দিল না যে তুই হেলমেটটা পরে যা, তোর জীবনের মূল্য আছে, আমার কাছে মূল্য আছে, পরিবারের কাছে তোর জীবনের মূল্য আছে, মা কেন ভুলে গিয়েছে আমার মাকে জিজ্ঞেস করে আসো, আমার বাবাকে জিজ্ঞেস করে আসো, পৃথিবীতে আমাকে এনেছিল আমাকে অকাল মৃত্যুর কোলে ঠেলে দেওয়ার জন্য এনেছিল নাকি, যার জন্য আমি মা বাবাকে জিজ্ঞেস করতে এসেছি, আমি আসিনি, ওই ওই সন্তানগুলো ওই সন্তানগুলো এসছে। ওই যে কদিন আগে যে আপনাদের লক্ষ্মীপুরে 3 জন একসঙ্গে গিয়েছে, এখনো শিলচরের প্রতিটি ঘরে ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে 5টি নয় 10টি প্রদীপ প্রজ্বলন করে ভব্য রাম মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠান উদযাপন সফল করে তোলার আবেদন জানালেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বুধবার এক সাংবাদিক সম্মেলনে দীপায়ন সহ শহর বিজেপির কর্মকর্তারা গোটা শহরে উৎসবমুখর পরিবেশ করতে সবার কাছে আবেদন জানান, তাছাড়াও দৃষ্টান্তমূলক কর্মসূচিগুলি বিস্তারিত করে তুলে ধরেন। আমরা 20 আর 21 তারিখ আমরা শহরের বিভিন্ন NGOকে আহ্বান করেছিলাম যে স্বচ্ছতা অভিযানে যোগদান করার জন্য। এই স্বচ্ছতা অভিযানকে সামনে রেখে 22টি NGO ইতিমধ্যে সাড়া দিয়েছেন। শহরের মেন যে শহর, যেটা ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে আর কাঁঠাল রোড পয়েন্ট পর্যন্ত, সেখানে 8টিভাবে আমরা বিভক্ত করেছি। ক্যাপিটাল পয়েন্টও আমাদের নাহাটা পয়েন্ট পর্যন্ত একটা স্ট্রেস, নাহাটার থেকে আমরা অম্বিকাপুরটি পয়েন্ট পর্যন্ত, এইভাবে করে তারাপুর সহ আর নরসিংটোলা সহ 8টি স্ট্রেচে আমরা বিভক্ত করে 22টি NGOকে আমরা এই দায়িত্ব দিয়েছি। এই 22টি NGO
20, 21, 22 তারিখে তারা এই স্বচ্ছতার কাজ মেইন রোডে তারা করবেন, তাদের মাধ্যমে হবে, সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আমাদের শিলচর মিউনিসিপ্যাল বোর্ড। আমরা ইতিমধ্যে এই স্ট্রেচে দুই পাশে আমরা উঁচু বাঁশ দিয়ে ফ্ল্যাগ লাগানো শুরু করেছি, আমরা মাইক ব্যবহার করছি। এই ক্যাপিটাল পয়েন্ট টু পুরা কাঁঠাল রোড পয়েন্ট পর্যন্ত মাইক ব্যবহার করা হচ্ছে। আর এ কি রামের নাম জপ হবে 3 দিনব্যাপী 20, 21, 22 তারিখে। তদ্রূপ আমাদের তারাপুরেও ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে তারাপুর ওভারব্রিজ রোড পয়েন্ট পর্যন্ত আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে আমরা দাঁড়িয়ে আছি, লাইট আমরা লাগিয়েছি, আমি ফ্ল্যাগের ব্যবস্থা করেছি, আমি এই মাইকের ব্যবস্থা করেছি। ওই তদ্রূপ আমরা গোটা শিলচরে চেষ্টা করছি এইভাবে সাজানোর জন্য। এতে আমরা লক্ষ্য করেছি বজরং দলের ভাইয়েরা, বিশ্ব হিন্দু পরিষদ, সংঘ পরিবার থেকে প্রত্যেকেই এই কাজে হাত বাড়িয়েছেন, ওনাদের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে। আর বিশেষ করে সেটা লক্ষণীয় ব্যাপার, শিলচর শহরের প্রত্যেক জনসাধারণ এই যে প্রধানমন্ত্রীর আহ্বান, এই আহ্বানে সাড়া দিয়ে বৈভব ব্রাহ্মের মন্দির যাতে প্রতিষ্ঠা হয় তার লক্ষ্যে প্রত্যেকেই তাদের ঘর বাড়িতে ইতিমধ্যেই লাইটের ব্যবহার করছেন, ফ্ল্যাগ লাগাচ্ছেন। তাই করজোরে প্রত্যেক শিলচরবাসীর কাছে আপনাদের মাধ্যমে আবেদন রাখতে চাই, অন্ততপক্ষে 20, 21, 22 আর 20, 21, 22 যদি সম্ভব না হয় 22 তারিখে অবশ্যই আমরা 10টা থেকে 1টা পর্যন্ত ভাবগম্ভীর পরিস্থিতিতে আমরা শিলচর শহরে উৎসবমুখর পরিস্থিতির সৃষ্টি করে, আর মাননীয় প্রধানমন্ত্রী যখন এই রামলালার প্রাণ প্রতিষ্ঠাতে যোগদান করবেন তখন যাতে আমরা সবাই রাম নাম জপ করতে পারি, আমি সকলের কাছে অনুরোধ রাখব। আমাদের বাধা বিপত্তি দূর হয় তখনই যখন আমরা রাম নাম জপ করতে পারি, তাই আমাদের কাছে একটা সুযোগ আসছে। সুনাইয়ে নয়া রেশন কার্ডের হিতাধিকারীদের কার্ড বিতরণের সূচনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বুধবার দুপুরে সুনাইয়ের মাঠে আয়োজিত বিশাল সভায় আনুষ্ঠানিকভাবে কজনের হাতে রেশন কার্ড তুলে দেওয়া হয়। তুলে দেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও সুনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, বিজেপি সরকার গরিবদের উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে, সরাসরি দরিদ্র লোকেরা যাতে সুবিধা উপভোগ করতে পারেন এ নিয়ে সচেষ্ট রয়েছে সরকার, সকলের উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি। অনুষ্ঠানে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া জানান, স্বচ্ছ প্রকল্পগুলো যাতে জনগণ পান তা নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সুনাইয়ের দুর্নীতিমুক্ত কাজ বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন জেলাশাসক রোহন কুমার ঝা। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম। আমাদের পপুলেশন অর্থাৎ নতুন পপুলেশন কভার হয়েছে 2,14,466 জন নতুন করে পাচ্ছেন। আজ থেকে 3 মাস আগে 4 মাস আগে যাদের কার্ড ছিল, যে জনসংখ্যা ছিল, তার থেকে আরো 2,14,000 তারা চাল পাচ্ছেন 5 কিলো করে। আমাদের সোনাই কনস্টিটিউয়েন্সিতে 6,487টা রেশন কার্ড দেওয়া হবে সোনাইতে 6,000 পরিবার, 6,009 বলতে গেলে 6,500, 6,487 পরিবারকে এখানে আনা হয়েছে। আর পপুলেশন কভার হয়েছে জনসংখ্যা 27,442 জন নতুন জনসংখ্যা আমরা নিতে সক্ষম হয়েছি। তো এই ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন এক বড় পরিক্রমা হয়েছে, সবাইকে কাজ করতে হয়েছে। এখানে যারা আপনারা দেখছেন সরকারি কর্মকর্তারা, তারা প্রচন্ড ভাবে দিনে রাত্রে পরিশ্রম করে তারা কার্ড তৈরি করেছেন। শিলচরের পার্শ্ববর্তী বাগাডোহর বরজুরাই জিপি বেরেঙ্গা পার্ট থ্রির বাসিন্দা তামিজুন্নেসা লস্কর অসহায়, পরিবারের একমাত্র উপার্জনকারী তার স্বামী সাধু রাজা লস্কর দীর্ঘ কয়েক বছর ধরে রোগে আক্রান্ত হয়ে অচল অবস্থায় তিনি ঘরে রয়েছেন। কিন্তু এই অসহায় পরিবারের কপালে আজ পর্যন্ত জোটেনি কোনো সরকারি বাসগৃহ। কয়েকবার প্রধানমন্ত্রী আবাসের নামে আবেদন করলেও কোনো লাভ হয়নি। আবাস যোজনার তালিকায় তাদের নাম তুলতে হলে মোটা অঙ্কের টাকা দিতে হয় বলে জানান তারা। যারা মোটা অঙ্কের টাকা দিয়েছেন তাদের নামে সরকারি ঘর দেওয়া হয়েছে। এই অসহায় পরিবার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে একটি প্রধানমন্ত্রী আবাস পাইয়ে দিয়ে
ঝড় বৃষ্টি থেকে ওদের বাঁচিয়ে রাখতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে কাতর আবেদন রাখেন। আমি থামতাম না, আর দিলাই বিষয় দিলাম যে এখন ঘর আইব আমার 1,00,000 টাকার বিষয় আমি ঘুরাইতাম আছে কি আমি সিদ্ধা না করি দিই আমার লাগতো না তোমার এই টাকা দিবার সমর্থন নাই 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 তো কোনো রকম নাই দিবার আমার বর্তমানে তোমার গরম তার মাঝে মানে অসুবিধা কিলা হয় সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও শিলচর অনুষ্ঠিত হতে যাচ্ছে সমবেত ধামাইল নৃত্য। এর সঙ্গে এবারের নতুন সংযোজন ধামাইল কন্যা প্রতিযোগিতা আগামী 10 ও 11 ফেব্রুয়ারি দুদিনের অনুষ্ঠানটি হবে শিলচর শিশু উদ্যানে। মঙ্গলবার প্রেমতলায় সম্মিলিত লোকমঞ্চের কার্যকরী কমিটির এক বিশেষ বৈঠকে সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায়ের পৌরোহিত্যে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিনের বৈঠকের শুরুতে সবার উদ্দেশ্য ব্যাখ্যা করে সংস্থার সাধারণ সম্পাদক ভাস্কর দাস, তিনি বলেন সমবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতায় মোট 24টি দল অংশ নেবে। প্রতিযোগিতার প্রবেশ মূল্য 300 টাকা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 25 জানুয়ারি। ইচ্ছুক প্রতিযোগীদের এ ব্যাপারে যোগাযোগ করার জন্য সংস্থার সাধারণ সম্পাদক ভাস্কর দাস ও সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের নম্বর 7002584273 8134080365। এবং এই ধামাইলকে নিয়ে আসাম সরকার যদি আরেকটু চিন্তাভাবনা করেন তাহলে এই এই যে লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে অনেক সুবিধা হবে। যেভাবে ওরা আসামের বিহু নাচ বা বিহু কুমারীকে অনুদান দেন, সাহায্য করেন, ঠিক এইভাবে আমরা ভাবছি যে এই ব্যাপারটা আমরা আস্তে আস্তে আওয়াজ তুলব, আমরা সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এইবারই আমি ঠিক করেছি যে আমরা স্থানীয় বিধায়কের কাছে গিয়ে আমাদের এই প্রস্তাবটা আমরা তুলে ধরব যে আপনারা আসাম সরকারের কাছে এটা তুলে ধরুন, যেভাবে ওরা আসামে বিহু এবং বিহু নৃত্যকে মানে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করছেন, যেহেতু ওরা বরাক এবং ব্রহ্মপুত্র দুটি উপত্যকাকে সমন্বয় দেখেন, আমরা চাইব যে বরাক উপত্যকার এই একমাত্র মানে কী বলবো লোকসংস্কৃতির প্রধান অস্ত্র যেটা ধামাইল, এটাকে যদি ওরা অধিগ্রহণ করেন বা আমি বলবো যে ওরা সাহায্যের হাত বাড়ান তাহলে এই লোকসংস্কৃতিটা অনেক অনেক এগিয়ে যাবে। এই কর্ম প্রচেষ্টার সঙ্গে সঙ্গে আমি চাইব আপনারা সবাই সক্রিয় হন, আর আমি যেটা বললাম সরকারের কাছে তুলে ধরার ব্যাপারটা এটা আমরা এইভাবে করব যাতে এমএলএ এমপিরা এটা উঠান। এই সঙ্গে আমি চাইব বাবরতল মুলিয়ালা নতুন জামে মসজিদে পীর হিলু পীর সাহেবের সভাপতিত্বে বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা ফখরুল ইসলাম সাহেব, মুখ্য অতিথি মাওলানা এনামুল লস্কর, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা নজরুল ইসলাম সাহেব, এছাড়াও বরাক উপত্যকার বিশিষ্ট ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। এদিন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী, চিপ্রাসঙ্গন প্রাক্তন এপি সদস্য আব্দুল মুনিম বরবুইয়া, চণ্ডীপুর জিবি সভাপতি নাসির আহমেদ মজুমদার, বিশিষ্ট সমাজকর্মী শরীফুদ্দিন লস্কর। এ নিয়ে বুধবার ওয়াজ কমিটির সদস্যরা জানান বাবরতল মুলিয়ালা নতুন জামে মসজিদের নির্মাণের জন্য আর্থিক সাহায্য করার আবেদন জানান এবং সবাইকে আগামী 20 ফেব্রুয়ারি ওয়াজ মাহফিলে আমন্ত্রণ এবং সব ধরনের সহযোগিতা কামনা করেন কমিটির পক্ষ থেকে। প্রথমে আমি সাংবাদিক ভাইকে আমাদের এই বাবরতল মুলিয়ালা নতুন জামে মসজিদ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ করে মহল্লা কমিটির মানে এখানে উপস্থিত হওয়ায় ওনারা আমাকে এই প্রেস মিটে কথা বলার জন্য অনুরোধ জানিয়েছেন, সেই হিসাবে আমি সাংবাদিক বন্ধুর সামনে এই বাবরতল মুলিয়ালা নতুন জামে মসজিদের
ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে আগামী 20 ফেব্রুয়ারি এখানে এই বাউয়ারতল মনিয়ালা নতুন জামে মসজিদে বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এই ওয়াজ মাহফিল সকাল 10 কোটিকা হইতে পরদিন সকাল 10 কোটিকা পর্যন্ত ওয়াজ মাহফিল চলবে। এই ওয়াজ মাহফিলে বিশেষ করে এই সভার সভাপতিত্ব আসন অলঙ্কৃত করবেন হিলু পীর সাহেব। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব, বাঁকাবাজার শিলচর। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ হজরত মৌলানা এনামুল হক সাহেব, সুনা শাহ। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। জেলা পর্যায়ে সাংস্কৃতিক মহাসংগ্রামের সূচনা, শিলচরের সমাপ্তি 21। রাম মন্দিরের উদ্বোধন, শিলচরের 3 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান। সোনাই ও লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টিতে বাইক র্যালি করলেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।